অ্যাকচুয়ালি আমি ল স্টুডেন্ট, আমি আইন বিষয়ে পড়াশোনা শেষ করি 2017 সালে। তো দেন বাসা থেকে প্রতিদিনই, যখন আমি পড়াশোনা শুরু করি বা ভার্সিটিতে যেতাম, প্রতিদিনই এই অ্যাসাইনমেন্ট, এই ক্লাস টেস্ট, যাতায়াত খরচ, নিজের পকেট মানি, এক্সেট্রা এক্সেট্রা দিয়ে বহুত টাকা দরকার ছিল, যেটা প্রতিদিন সকালবেলা অ্যাজ ইউজুয়াল সব স্টুডেন্টদের মতো আমাকেও আমার আব্বু আম্মুর কাছে যেতে হতো। তো যেতাম, কিছুদিন পরে মনে হলো যে না, ঠিক আছে, আব্বুর কাছে আর মানে পড়াশোনার কষ্টটা না হলো, অ্যাটলিস্ট হচ্ছে মানে সেটা তো তার দিতেই হবে, এত কষ্ট আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব না, তো হাত খরচের ব্যাপারটা আমি ম্যানেজ করতে পারি কিনা। তো তখন থেকে মনে হলো যে নিজের কিছু করা উচিত। তো বাসা থেকে তো আসলে বাইরে যে কাজ করতে দিবে কিনা বা কিছু করতে দিবে কিনা, এটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তো তখন মনে হলো যে না, বাসায় বসেই কি করা যায়। তো বাসায় বসে যখন চিন্তা করলাম যে বাসায় বসেই কিছু করতে চাই, তাহলে অনলাইন বিজনেসটা কেমন, তো এটা নিয়ে আব্বুকে বললাম। বলার পরে তার মানে অ্যাজ ইউজুয়াল মানে 2016 সালে, তখন তো অ্যাকচুয়ালি এইভাবে অনলাইন বিজনেস পপুলার ছিল না। তো আব্বুর প্রথম কথা হচ্ছে, লোকজনের কি ওই টাইম আছে যে ঘরে বসে ফেসবুকে শপিং করবে? ওইগুলো চলবে না, বাদ দে। তো অ্যাকচুয়ালি আসলে খারাপ লাগলো প্রথমে, তো দেন তারপর মনে হলো যে না, ঠিক আছে, দেখা যাক না কি হয়, চেষ্টা, নো রিস্ক নো গেইন, চেষ্টা না করলে বুঝবো কেমনে। তো সেইভাবেই আমি লুকায় লুকায় আমার নিজের একটা ফেসবুক গ্রুপ খুলি, আর মানে যেহেতু বাসা থেকে সাপোর্ট ছিল না, কিছু পকেট মানি দিয়ে লোকাল মার্কেট থেকে কিছু অর্নামেন্টস কিনে আনি, আর সেটাই আমি গ্রুপে পোস্ট দিই। তো দেন যখন আমি পোস্ট দিই, 2-3 দিন পরে আসলে একটা ওখান থেকে একটা আমার অর্নামেন্ট বিক্রি হয়, যেটার প্রফিট মার্জিন খুবই সীমিত ছিল। বাট আসলে এই আনন্দের কথা বলে বোঝানো যাবে না যে লাইফে ফার্স্ট কোনো অ্যাটেম্প নিছি আর যেটা আমি সাকসেসফুল। তো দেন টাকাটা নিয়ে যে আব্বুকে দিই আর বলি যে না, আমি পারবো, তুমি ট্রাস্ট করতে পারো। তো তখন সে বলে যে ওকে ফাইন, বিজনেস করো, কিন্তু বাসায় বসে করতে হবে, বাসার বাইরে যাইতে পারবো না, বা বাসায় বসে যে আসবে বাসায় বসে নিতে হবে। তো সেভাবে বিজনেসটা শুরু করা, আর অ্যাকচুয়ালি ওইখান থেকে 2016 সাল থেকে বিজনেসটা চলতেছে, আর ওই বিজনেসের সূত্র ধরেই আজকে আমি বন্ডেক্সের ওনার। তার মানে আপনার প্রথম যেই উদ্যোগটা আপনি নিয়েছিলেন, সেটার প্রোডাক্টটা কি ছিল? অর্নামেন্টস ছিল, অর্নামেন্টস ছিল। তারপরে আপনি আপনার বাবাকে বললেন এবং তিনি ইনভেস্ট করলেন, সেই ইনভেস্টের পরিমাণটা আমরা শুনতে চাই, মানে প্রথম ইনভেস্টমেন্টটা কত ছিল? অ্যাকচুয়ালি প্রথম ইনভেস্টমেন্ট ছিল, মানে প্রথম তো অ্যাকচুয়ালি শুরু করছিলাম পকেট মানি দিয়ে, সেটা তো একদমই লিমিটেড, 400-500 টাকা হবে। তো দেন যখন আব্বু সাপোর্ট করলো, তখন সে প্রথমে 10,000 টাকা দিল, দেন সেখান থেকে যাতায়াত খরচ বাদে বা ঢাকা থেকে প্রোডাক্ট আনা বাদে আমার কিছু টাকা মানে যাতায়াতে লাগছে, আর আমি 7,000 টাকার মানে জিনিস কিনে নিয়ে আসছিলাম। এক্স্যাক্টলি, আমি বিপাশা এইখান থেকেই আসলে আসব, এবং যারা আমাদের এই মুহূর্তে দেখছেন ভিউয়ার্স, তাদেরকে বলবো এতক্ষণ পর্যন্ত যা শুনেছেন সেটা তো শুনেছেন, বাট এখন আমি যে প্রশ্নগুলো বিপাশাকে করব, এই প্রশ্নগুলোর উত্তরটা একটু মনোযোগ দিয়ে শুনুন, হয়তো এতে আপনাদের ভেতরে অনেকগুলো প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে একটু ডিটেলসে শুনেন, হ্যাঁ আমি ডিটেলসে শোনাবো আপনাকে, একটু ধৈর্য ধরে শুনতে হবে। যেটা বলছি, আপনি 10,000 টাকা আপনার বাবার কাছ থেকে পেলেন, এই পরে এই প্রথম 10,000 টাকাটাকে আপনি কিভাবে ব্যবহার করেছিলেন, কি কি স্টেপে করেছিলেন, একটু শর্টে আমরা শুনতে চাই। তাহলে যেটা হবে, আজকে অনেক স্টুডেন্ট আছে, হয়তো তারও জমানো আছে 10,000, না হয় 20,000 টাকা আছে, কিন্তু সে জানে না যে সে কি করবে, মানে স্টেপটা কি হবে, আপনি কিভাবে সেই টাকাটাকে ব্যবহার করছেন, আমরা সেই 10,000 টাকার গল্প শুনবো। টাকা থেকে খুলনা থেকে ঢাকা যাতায়াত করার পারপোসে, দেন একদিনে যে প্রোডাক্ট আনতে হবে সেই পারপোসে আমার 2,500 টাকার মতো খরচ ছিল ওখানে, আর আমি হচ্ছে 7,000 সামথিং টাকার। রাইট, আপনি এইখানে প্রোডাক্ট সিলেকশনের একটা ফ্যাক্ট ছিল নিশ্চয়ই, যে ধরেন আপনি 10,000 টাকা পেয়েছেন, তো আপনি এই টাকাটা দিয়ে কি ধরনের প্রোডাক্ট কিনবেন, কাদের জন্য কিনবেন, এই এই ব্যাপারটা নিয়ে আপনি কি রিসার্চ করেছিলেন সেই সময়টাতে? হ্যাঁ, অ্যাকচুয়ালি তখন খুলনাতে অনলাইন বিজনেস বলতে আর দুইটা আপু বিজনেস করতো, অনলাইন বিজনেস খুলনাতে অ্যাভেলেবেল ছিল না। তো দেন আর যারা বিজনেস করতো, আমি দেখলাম যে প্রফিট মার্জিন মানে তাদের অনেক হাই, যারা মানে প্রাইসটা অনেক হাই দিচ্ছে, মানে নর্মালি এত প্রাইস লাগে না,
আর আমি একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যারা প্রোডাক্ট কিনে অনলাইন থেকে, ম্যাক্সিমাম এরা হচ্ছে স্টুডেন্ট হয়, যে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে অনার্স লাইফের স্টুডেন্ট পর্যন্ত এরাই শপিং করে। তো এদের কাছে পকেট মানিও অত থাকে না, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা পকেট মানি দিয়েই শপিং করে। আলটিমেটলি তখন আমার মনে হয় যে আমি যদি অল্প টাকার মধ্যে কিছু ভালো জিনিস দিতে পারি, বেটার কোয়ালিটির জিনিস দিতে পারি, তাহলে আমার প্রোডাক্ট চলবে। আর আলটিমেটলি অনলাইন থেকে যারা শপিং করে, আমার তখন মনে হয়েছিল যে 18 থেকে 20-22 বছরের এজের লোকরা একটু বেশি শপিং করে, যারা হচ্ছে মানে মানে ইয়ং জেনারেশন। তো দেন তখন আমি তাদের কথা মাথায় রেখে কিছু অর্নামেন্টস নিয়ে আসছিলাম, কিছু কসমেটিক্স আইটেম ছিল, কিছু দেখা গেল ছোট বাচ্চাদের হেয়ার ব্যান্ড ছিল, যেটা খুবই সীমিত দামের ছিল, যে যার কারণে এটা সবাই নিতে পারবে, যে দেখবে পছন্দ হলেই নিতে পারবে। 15-20 টাকা 10 টাকার জিনিসটা আসলে নিতে গেলে খুব বেশি কিছু চিন্তা করা লাগে না, কিন্তু একটা আমি জিনিস যখন 1-2 হাজার টাকা দাম দিব, তখন অ্যাকচুয়ালি চিন্তা করা লাগবে যে প্রোডাক্টটা মানে কেমন হবে, বা প্রোডাক্টটা আমার নেওয়া এই মুহূর্তে ঠিক হবে কিনা। তো এইটাই মানে চিন্তা ছিল, তো এটা চিন্তা করে প্রোডাক্ট গুলো নিয়ে আসা। চমৎকার। এবার আসে যে প্রথম, যখন ধরেন আমি একটা জিনিস সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, আমি সেটা যখন কিনতে যাব, তখন এখানে নানা রকমের ধোকা খাওয়ার সম্ভাবনা থেকে যায়, বা আমি আসলে ওভার প্রাইস দিয়ে জিনিসটা কিনছি কিনা। তো এই জায়গাটায় যখন আপনি আপনি যেহেতু খুলনাতে থাকতেন এবং আপনি বলেছেন প্রোডাক্ট গুলো আপনি ঢাকা থেকে কিনেছেন এবং ঢাকা থেকে আপনি নিয়েছেন, তো সেখানে আপনার কি মনে হয় যে ওই জায়গাটায় আজকে আপনাকে এই প্রশ্নগুলো করার উদ্দেশ্যটাই হচ্ছে, অনেকেই শুনছে, অনেকে হয়তো ঢাকার বাহির থেকে শুনছে বা ঢাকা থেকে শুনছে, সে হয়তো চিন্তা করছে আচ্ছা তাহলে তো আমার কাছে 10,000 টাকা আছে, আমি কালকেই কেন নয় কিছু প্রোডাক্ট কিনে ফেলি। হ্যাঁ, তো এই কেনার ক্ষেত্রে কি কি বিষয়ে আপনি মাথায় রাখতেন? যেমন একটা বলেছেন আপনি আপনার টার্গেট গ্রুপটা ঠিক করেছিলেন 18 থেকে 22 বয়স পর্যন্ত, প্রাইস রেঞ্জটা ঠিক করেছিলেন 10 টাকা 20 টাকা 50, অর্থাৎ অল্প মূল্যের প্রোডাক্ট গুলো, কিন্তু আপনি যখন পারচেজ করছেন, আপনি যখন প্রোডাক্টটা কিনতে গেছেন, তখন সেখানে গিয়ে আপনার কাছে কি মনে হয়েছে যে এই টাকাটাকে প্রপারলি ইউজ করা, মানে সেখানে ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা যারা নতুন এই জায়গায় আসছে কাজ করতে? অ্যাকচুয়ালি ঠকে যাওয়ার সম্ভাবনা তো অবশ্যই আছে। আর আমি ঢাকার কিছু আপুর কাছ থেকে শপিং করতাম, খুলনার ওই দুই আপুও ছিল, ঢাকার কিছু আপুও ছিল, যাদের কাছ থেকে আমি সবসময় শপিং করতাম। তো আমি সবসময় তারা কি প্রোডাক্ট আনতো প্রথম দিকে সেটা আমি ফাইন্ড আউট করার চেষ্টা করছি, যে তারা কোন টাইপের প্রোডাক্ট আনতেছে আর প্রাইস রেঞ্জটা কেমন হচ্ছে। তো যার কারণে তখন আমি তাদের প্রাইসটা দেখা গেল তারা একটা লিপস্টিক বিক্রি করতেছে 500 টাকায়, আমি চিন্তা করে রাখছি যে ঠিক আছে তারা যখন ঢাকায় বসে 500 টাকায় বিক্রি করতেছে, আলটিমেটলি ওইটার দাম 350 কি 300 টাকা হবে, কারণ তাদেরও তো একটা মানে যাতায়াত কস্ট, বা ঢাকায় তো তারা একটু কমেই কিনতে পারবে, আর খুলনা যখন ওইটা আসবে তখন ওইটার দাম 400 টাকা হয়ে যাবে, কিছুটা হলেও তো কমবে। তো সেভাবেই মানে তাদের আমি সবসময় ফলো করতাম, প্রাইসটা ফলো করতাম, তো সেভাবে সেভাবেই ফলো করে করে তখন একটা মাইন্ড সেট আপ করে ফেলছিলাম যে এই ব্র্যান্ডের লিপস্টিক আমি কিনতেছি, তো এটার দাম 150 থেকে 200 টাকার মধ্যে হওয়া উচিত, যদি আমি ঠকিও 10-20 টাকা, খুব বেশি 100-200 টাকা আমি ঠকবো না। তো এই কনসেপ্টটা নিতেই আমার 2-3 মাস টাইম লেগে গেছিল, আর দেন তারপরে আমি ঢাকা থেকে প্রোডাক্ট আনা দিয়েছি আমি। গ্রেট। সো শুরুটা করলেন অর্নামেন্টস দিয়ে, সেখান থেকে একেবারে প্রেসে ডাইভার্ট হয়ে গেলেন, এই যে মাঝখানের সময়টা, এর ভেতরে কি আপনি অন্য কিছু ট্রাই করেছিলেন? না, বিজনেস এর ক্ষেত্রে আমি অন্য কিছু ট্রাই করিনি। অ্যাকচুয়ালি আমার যে বিজনেসটা ছিল মানে কসমেটিক্স অর্নামেন্টস এর যে অনলাইন গ্রুপটা, সেটা আমি এখনো কন্টিনিউ করছি, সেই বিজনেসটা তো আছেই। তো দেন 2016 সাল থেকে আমার বিজনেস, তো 2016 সাল থেকে বিজনেস করার পর একটা টাইম আমি এসে দেখলাম যে না, কিছু টাকা আমার হাতে ছিল বা কিছু টাকা আমি জমাতে পারছি। তো ওই টাইমে আমি বিডার হচ্ছে ট্রেনিংটা নিই। অ্যাকচুয়ালি বিডার ট্রেনিংটা কিভাবে উদ্যোক্তা হওয়া যায়, উদ্যোক্তাদের কি কি করা উচিত, কোন বিজনেস সিলেক্ট করা উচিত, কোনটা অ্যাভয়েড করা উচিত, এই জিনিসগুলো আমাদের ওখান থেকে আমরা এই যে আমরা যেহেতু এখানে এখানে বিপাশাকে আমি থামাবো একটু, আমার যে খুব ভালো একটা কথা বলেছেন, যেহেতু ট্রেনিং যা আপলোচন, কিন্তু আমাদের এই পেজের যারা রয়েছেন বা পরবর্তীতে যারা ভিডিওটা দেখবেন তারা হয়তো করেননি, তো আপনি তাদের উদ্দেশ্যে যদি এই আপনি যে কথাটা বললেন এটাই যদি একটু আমাদেরকে বলেন, কোন ব্যবসাটা আপনার ওই ট্রেনিং এর থ্রুতে আপনি জেনেছেন, কোন কাজগুলো করা উচিত এবং কোন ব্যবসাগুলো করা উচিত না, যদি একটা শর্ট সামারি শুনি আপনার কাছ থেকে। হ্যাঁ, শিওর।
প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি কোন এলাকায় আছি, তো আমার এলাকায় কোন প্রোডাক্টটার স্বল্পতা আছে, আর কোন প্রোডাক্টটা আমি সহজেই আনতে পারবো, কোন প্রোডাক্টটা আমি সহজেই বাজারজাত করতে পারবো, এই জিনিসটা আমাকে মাথায় রেখে দেন আগাইতে হবে। এখন আমি আমার খুলনায় দেখা গেল এখন এই মুহূর্তে অনেক কিছুই নাই, তো আমি যদি সেই জিনিসটা সাপোজ চাপাতি নাই খুলনায়, এটা তো সিলেটে হয়, এটা তো খুলনায় হবে না, তো আমি যদি এই খুলনায় বসে আমি চিন্তা করি যে না আমি চাপাতি সিলেটের থেকে কমে দিব, তাহলে তো সম্ভব না সেটা। আমি এটা চিন্তা করতে পারি, ঠিক আছে আমি নারকেলের বিভিন্ন আইটেম আমি কিভাবে সেল করতে পারি, যেটা আমি সহজলভ্য সহজেই পেয়ে যাবো, যেটা আমার নষ্টও কম হবে, যেটা আমার কম খরচেও পাবো, আর যেটা আমি সবসময় হচ্ছে ঢাকায় হোক, দেশে বিভিন্ন জায়গায় হোক, দেশের বাইরে হোক, আমি যে কোনো টাইমে সাপ্লাই দিতে পারবো। তো আলটিমেটলি সবকিছু চিন্তা ভাবনা করে ডিসিশন নিলে আর প্রবলেমটা হবে। ওকে, চমৎকার। এবার চলে আসি আপনার প্রেসের, আপনি এরপরে মূলত প্রিন্টিং প্রেসের সাথে যুক্ত হয়ে গেলেন। একজন নারী এই মুহূর্তে আমাকে প্রশ্ন করছেন, আমি দেখতে পাচ্ছি, ইলোরা জামান, তিনি বলেছেন প্রিন্টিং প্রেস, ওয়াও, আমিও এখানে কাজ করতে চাই, কিভাবে শুরুটা করব। এক্স্যাক্টলি আমিও এই প্রশ্নটাই করতে চাচ্ছি বিপাশাকে। বিপাশা, অনেকেই আছেন হয়তো একজন দুজন কমেন্টস করছেন, অনেক হয়তো মনের ভিতরে প্রশ্নটা খুব খাচ্ছে যে এই প্রেস বাসা ফেরদৌস হতে পারে, নারীও শুরু করতে চায়, শুরু করতে চাইলো আজকে, কাল থেকে তার প্রথম কাজ কি? কাল থেকে প্রথম কাজ হবে আপনি কোন এলাকায় আছেন। একটা প্রিন্টিং প্রেস প্রেস করতে গেলে অ্যাকচুয়ালি একটা জায়গার দরকার হয়। আপনি সাধারণত আবাসিক এলাকাতে একটা প্রিন্টিং প্রেস করতে পারবেন না, আপনি যেখানে আছেন সেখান থেকে একটা হিউজ কোয়ান্টিটির মানে জিনিসপত্র আনতে হয়, কাঁচামাল আনতে হয়, সেটা আপনার যে জায়গাতে আপনি আছেন সেখান থেকে অ্যাভেলেবেল কিনা। আর সবচেয়ে বড় কথা আরেকটা জিনিস যেটা মানে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে একটা প্রিন্টিং প্রেস করতে গেলে একটা স্টুডেন্টের পক্ষে সম্ভব না, ফ্যামিলি সাপোর্ট বা পারিপার্শ্বিক সাপোর্ট গুলা না থাকে, এটা অনেকটা একটা টাকার ব্যাপার, তো সেক্ষেত্রে এই টাকাটা ম্যানেজ করা যাবে কিনা সবকিছু চিন্তা করতে হবে। আর তারপরেও যদি কেউ মানে দেখা গেল আমার কিছুই নাই, যেরকম আমি প্রথমে যখন শুরু করছিলাম আমার তো আর এত টাকা ছিল না, অ্যাকচুয়ালি ফ্যামিলি সাপোর্ট ছাড়া সম্ভবও ছিল না, তো আমার ফ্যামিলিও আমাকে সাপোর্ট করলো না, সেক্ষেত্রে আমার প্রিন্টিং প্রেসই আমার করার ইচ্ছা, তো আমি কিভাবে করতে পারি? এক্ষেত্রে হবে কি, আমার আশেপাশে দেখা গেল অনেক প্রিন্টিং, সব জায়গায় তো কিছু না কিছু একটা প্রিন্টিং প্রেস থাকে, আমি তাদের সাথে গিয়ে কন্ট্যাক্ট করতে পারলাম যে ঠিক আছে ভাইয়া আমার কাজগুলো আমি কিছু দোকানদারের কাছ থেকে আমি কাজ তোমাকে এনে দিব, তুমি আমার হয়ে কাজগুলো করে দিবা, তোমাকে আমি কত দিব আমার কত থাকবে, সেক্ষেত্রে ওখান থেকে আমি একটা পার্সেন্টেজ নিতে পারি আমার কাজগুলো, এখান থেকে আমি ছোট ছোট আকারে শুরু করতে পারি। আর আলটিমেটলি ছোট ছোট আকারে শুরু করলে যখন আমার পরিচিতি বেড়ে যাবে, যখন আমার কাছে কিছু অ্যামাউন্ট জমা হয়ে যাবে, তখন আমি নিজে একটা প্রেস দিতে পারবো। ওকে, আপনি যে প্রতিষ্ঠানটা নিয়ে কাজ করছেন, এই প্রতিষ্ঠানে আপনার আন্ডারে কতজন কাজ করছে? আমার আন্ডারে 17 জন লোক আছে। 17 জন? জি, ওকে। তো শুরুতে যখন প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল তখন কতজনকে নিয়ে শুরু করেছিলেন? প্রথম যখন শুরু হয়েছিল তখন 2 জন ছিল, একজন মেশিন অপারেটর আর আরেকজন মেয়ে ছিল, পরবর্তীতে যারা বাড়ছে শুধুমাত্র মানে আমি বেশিরভাগ নারীদের উপরেই একটু ঝোঁকটা বেশি ছিল সবসময়, যে অ্যাকচুয়ালি প্রিন্টিং প্রেসে যারা বা প্রেস জাতীয় জায়গায় যারা কাজ করে ছেলেরাই কাজ করে, কিন্তু এরা বেশিরভাগ ক্ষেত্রেই যে দেখা গেল পড়াশোনা কমপ্লিট করতে পারিনি তারাই আসছে পেটের দায়ে কাজ করতে, তো তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি তো মহিলাদের দিয়েও কাজ করাতে পারি, একটা ছেলে যে কাজটা করবে একটা মেয়েও তো সেই কাজ করতে পারে, তো তাহলে কেন আমি মহিলাদের নিব না, তো সেক্ষেত্রে মহিলাদের আমি হচ্ছে এমপ্লয়ি হিসেবে নিই। তো দেন সেখান থেকেই আস্তে আস্তে লোক সংখ্যা বাড়ে, প্রথমে 2 জন ছিল, দেন তারপরে এখন 17 জন। মাশাআল্লাহ। তো আমরা একদম যদি খুব একটা বেসিক আইডিয়া চাই, আপনি বলছিলেন যে একটা ফ্যামিলি সাপোর্ট দরকার এবং একটা ভালো ক্যাপিটালও প্রয়োজন হয় প্রিন্টিং প্রেসের ক্ষেত্রে, অনেকেই আমাকে প্রশ্ন করছেন, আমি দেখতে পাচ্ছি আমার কমেন্ট সেকশনে, একটা আইডিয়া চাচ্ছেন, যেহেতু আপনার সাথে আজকে খুব খোলামেলায় আড্ডা হচ্ছে, সেই আড্ডায় যে ধরেন একটা ফ্যামিলি সাপোর্ট আছে এবং একজন ভদ্র মহিলা তিনি তার হাজবেন্ডকে মোটামুটি
মোটামুটি রাজি করায় ফেলছেন, তিনি প্রিন্টিং প্রেসে কাজ করে ফেলবেন। হ্যাঁ, তো এখন অ্যাকচুয়ালি তার হাজবেন্ড তাকে প্রশ্ন করছে যে ঠিক আছে তুমি কাজ করবা, ভালো কথা, কিন্তু তোমার কত টাকা প্রয়োজন হবে, এখানে কত টাকা ইনভেস্ট করতে হবে প্রাথমিকভাবে? তো উত্তরটা সে কি দিবে অ্যাকচুয়ালি? উত্তরটা সে এইভাবে দিতে পারে যে ঠিক আছে, আমার যদি প্রেস করার ইচ্ছা থাকে তো আমি নন ওভেন ব্যাগে মানে প্রেস করবো, যাতে আমি ব্যাগটাই প্রিন্ট করব বা ব্যাগটাই বানাবো। তো সেক্ষেত্রে এরকম হতে পারে, ব্যাগ বানাতে গেলে বেসিক্যালি 5টা কি 6টা মেশিনের দরকার হয়। তো মানে কেউ কেউ ওকে, 5টাও ইউজ করে, কেউ কেউ দেখা গেলো ডিজাইনের জন্য 6টাও ইউজ করে। মেইনলি প্রিন্টিং যে মেশিনটা সেটা হচ্ছে হেডেলবার্গের, আমার যেটা আছে সেটা হচ্ছে মানে প্রিন্টিং মেশিনের দাম বেশি সবসময়। কিন্তু আপনি ওকে, যদি নর্মালি ব্যাগ বানাতে চান, ব্যাগের ক্ষেত্রে আপনার কাটিং, তারপর হচ্ছে স্টিচিং সবকিছু দিয়ে আপনি যদি করতে চান, সেক্ষেত্রে এই মেশিন গুলার একটু দাম কম আছে। এখন আপনি লোকালও কিনতে পারেন, আবার আপনি বাইরেরও প্রোডাক্ট কিনতে পারেন। আপনি লোকাল যদি কিনেন, দেখা গেল ঢাকায় আপনি পেয়ে যাচ্ছেন, চক বাজারেই আপনার মেশিন পাওয়া যাবে। সেক্ষেত্রে আপনি 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে আপনি মেশিন কিনতে পারবেন এক একটা। কিন্তু আপনি যদি বাইরে নিতে চান, তখন 2.5-4 লাখ টাকা থেকে 2.5 লাখ থেকে 4 লাখ টাকার মধ্যে আপনি মেশিন গুলো পেয়ে যাবেন। এখন এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে। দেখা গেল যে না ঠিক আছে, আমার অ্যামাউন্ট নাই এত, আমার এত বাজেট নাই, আমি করতে পারতেছি না, আমার সর্বোচ্চ করলে আমার 10 লাখ টাকা বাজেট। তো সেক্ষেত্রে আমার হচ্ছে বেশি মেশিন গুলো কিনতে হবে। আর যদি আমি মনে করি যে না আমি একটা প্রেস দিব, তো সেক্ষেত্রে ভালোভাবেই দিব, সেক্ষেত্রে আমি বাইরের মেশিন গুলো কিনতে পারি। সেক্ষেত্রে আমার মানে মেশিনের লংজিভিটিও বেশি হবে, আমার কাজের মানও ভালো হবে। আলটিমেটলি আমি মানে দ্বিধায় নিঃসন্দেহে আমি 5-7 বছর 10 বছর অনায়াসেই মেশিন ব্যবহার করতে পারবো, কিচ্ছু হবে না। চমৎকার চমৎকার, অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। এবার আসি, আপনি একটা প্রতিষ্ঠান ওপেন করলেন, সেখানে লোক নিয়োগ করলেন, এবার এখানে তো কাজ আসতে হবে, মানে পিপাসা কাজ করছে, এই বিষয়টা তো মানুষকে জানাতে হবে, এবং বন্ডেক্স এর উদ্বোধন হয়েছে, এখানে এই ধরনের কাজ হয়, এই প্রচারের জায়গাটায় আমি আসব। প্রথমত শুনবো যে আপনি যখন শুরু করেছিলেন সেটা কি অফলাইনে প্রচারটা শুরু করেছিলেন না অনলাইনে, নাকি একসাথেই কাজটা করেছিলেন? আমি অ্যাকচুয়ালি একসাথেই কাজটা করেছি, অফলাইন অনলাইন দুইটাই কাজ ছিল। তো অনলাইনে একটু দেখা গেল কিছুদিন স্লো ছিল, অফলাইনে কাজটাই যত দ্রুত আগাইছে অনলাইনে সেভাবে আগাতে পারিনি। কারণ অ্যাকচুয়ালি হচ্ছে একটা সেট আপ রেডি করতে সবকিছু মিলাই বেশ টাইম লেগে যায়। তো আলটিমেটলি কিছুদিন পরে আমি যখন প্রথমে শুরু করি, তখন আমার নন ওভেন ব্যাগের মানে ফ্যাক্টরি ছিল। এখন আমি সেটার সাথে আপনার হচ্ছে ব্যাগের সাথে সাথে আমি যেরকম কাগজের কাজগুলো করছি, ভিজিটিং কার্ড, মেমো, তারপর আপনার হচ্ছে ডাক্তারি যে প্যাড গুলো আছে, তো এই টাইপের অফসেট পেপারে হ্যান্ডবিল আছে, লিফলেট আছে, এই টাইপের কাজগুলো আমি করছি। তো সেক্ষেত্রে আমার প্রচারটা মানে ধাপে ধাপে শুরু হয়েছে আসলে। আর মানে ওকে, বেশিরভাগ ক্ষেত্রে যেটা যে আমি হচ্ছে অ্যাকচুয়ালি আমি তো আর নিশ্চয়ই রাস্তায় রাস্তায় যে বলে বেড়াতে পারবো না, বা সেটা সম্ভবও না যে আমার একটা প্রেস আছে, তোমরা সবাই আসো আসো আমার এখানে কাজ দাও, সেটা তো আসলে হয় না। তো রাইট এখানে হচ্ছে আমার রাইট, ফ্যামিলিও ছিল, তারাও মার্কেটিং করছে, তারাও মানে তাদের পরিচিত লোকজনকে বলছে। আর খুলনা তো ছোট শহর, অ্যাকচুয়ালি পাবলিসিটি হচ্ছে খুব বেশি টাইম একটু লাগে। সহজ আর হয়েছে আমার আপনার জন্য, হাজবেন্ডও ছিল, সেও হেল্প করছে, সেও প্রচার করছে, রাইট, সবাই হেল্প চমৎকার, করছে, দ্বিধাই সহজ হয়েছে। ভেরি গুড। সো ফ্যামিলি সাপোর্ট, এই প্রসঙ্গে কথা বলবো, আমরা একটু দর্শকদের কাছে যাব এবং যারা ভিউয়ার্স রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, একটা বিষয় কিন্তু স্পষ্টত যে একটা নারী যখন কাজ করে তখন সেখানে যদি ফ্যামিলি সাপোর্টটা থাকে তাহলে এই কাজে সফলতা চলেই আসবে ইনশাল্লাহ। সো আপনারা যারা আমাকে শুনছেন, ভুকুম পরবর্তীতে যারা এই ভিডিওটা দেখবেন, ডেফিনেটলি আমি আপনাদের কাছ থেকে আশা করব এই বিষয়গুলোর ক্ষেত্রে খেয়াল রাখবেন। একটা বিষয় বিপাশা বলছিলেন, আপনার হাজবেন্ড আপনাকে সাপোর্ট করছিল, তো এইখানটাতে আমরা আসি। অনেক ক্ষেত্রেই যেটা হয় যে যেহেতু আমি মূলত রিয়েল লাইফ স্টোরি গুলো নিয়ে কাজ করি, তো সেখানে মূলত দেখা যায় যে একটি নারী সে যখন কোনো কাজ করতে চায়, মূল বাহিরের বাধা আসার আগে ফ্যামিলি থেকে একটা হয়তো পরোক্ষ বাধা চলে আসে, আসলে পারমিশনের একটা ফ্যাক্ট চলে আসে, বা সেখানে সেই বিষয়টার মধ্যে যে না তুমি করবে এটা, লোকে কি বলবে, লোকে এটা বলতে পারে, ওটা বলতে পারে, এই বিষয়গুলো কি কখনো আপনার সাথে হয়েছে কিনা? না অ্যাকচুয়ালি আমি এই জিনিসগুলো কখনো ফেস করিনি। ফেস করিনি এই কারণে, যেহেতু আমার হাজবেন্ডের সাথে আমার আগে থেকে পরিচয় ছিল, তো সে আমার
মানে আগের অনলাইন বিজনেসটার কথা জানতো, ইভেন সে সব ওকে বলতো যে তুমি বিজনেস চালায় যাও, বিজনেস নষ্ট করো না, অ্যাটলিস্ট তোমার হাত খরচ ওখান দিয়ে বের হয়ে যাচ্ছে, তোমার তো কারোর কাছে টাকা চাওয়া লাগতেছে না, আলটিমেটলি তুমি স্বাধীন, গ্রেট তো দেন তোমার যেটা লাগবে সেটা তো গ্রেট সবাই করতেছে, কিন্তু তারপরেও নিজে কিছু করতেছে, এইটাই আলহামদুলিল্লাহ। তো সব সময় সে সাপোর্ট দিয়েছে, আর মানে যত ধরনের সাপোর্ট দরকার ছিল, তো অ্যাটলিস্ট যার সাথে থাকতে হবে, তো তার সাপোর্ট ছাড়া তো আসলে কোনো কিছু করা যায় না। তো তার সবসময় কথা ছিল যে না, ঘরে বসে থাকা যাবে রাইট না, ঘরে বসে থেকে ওই মানে সিরিয়াল দেখে মাথা নষ্ট করা যাবে না, তো কিছু না কিছু করতে হবে, তো তুমি কি করতে আচ্ছা চাও? তো আলটিমেটলি আমার কথা ছিল যে না, আমি বিজনেস করতে চাই, তো সিরিয়াল দেখে মাথা নষ্ট করার ইচ্ছা নেই, তো মানে আমার সাইডেই সেও সাই দিছে আর সেও হেল্প করছে। মাশাল্লাহ মাশাল্লাহ, শুনেই খুব ভালো লাগছে। তো এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, যেহেতু আজকে দেখেন আমরা যে প্রযুক্তির মাধ্যমে কথা বলছি, এই মুহূর্তে এতগুলো মানুষের কাছে পৌঁছে আছে, সেটা হচ্ছে ফেসবুক। তো এই ফেসবুকের নানা রকমের ব্যবহার আছে, কেউ ফেসবুকে খুব ভালো কিছু করছে, আবার ফেসবুকের মাধ্যমে অনেক খারাপ কিছুও করছে, ফেসবুকের মাধ্যমে কেউ গুজবও ছড়াচ্ছে, আবার ফেসবুকের মাধ্যমে ভালো জিনিসকে প্রমোটও করছে। আপনার ব্যবসায়ে বা আপনার এই যে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা, আপনার অফলাইনে কাজ করা, সমস্ত কিছুর ক্ষেত্রে ফেসবুক কি ভূমিকা রেখেছে? না, ফেসবুকের অবদান আসলে ভোলার না, কারণ আমার বিজনেসটা শুরুই ফেসবুক গ্রুপের মাধ্যমে। তো দেন অ্যাকচুয়ালি অনেকেই মানে অ্যাকচুয়ালি টাকার তো দুইটা পাশ থাকে, ভালো খারাপ দুইটাই থাকে, তো দেন যে যেভাবে নেয়, যেরকম আমি এটাকে নিয়েছি যে ঠিক আছে এটা আমার একটা ইনকামের সোর্স হতে পারে, যে আমি গ্রুপে একটা জিনিস আমি পোস্ট করতেছি, তো যেটা থ্রুতে আমি 2 টাকা আর্ন করতে পারি, যেটা থ্রুতে আমি বাসা থেকে আমার কোনো মানে হ্যাসাল করা লাগতেছে না, আমি বাসা থেকে কোনো ধরনের কোনো টাকা নেওয়া লাগতেছে না, এইটাই শান্তি অ্যাকচুয়ালি। তো দেন তখনই আমার মানে যখনই গ্রুপটা খুলি তখন থেকেই আমার কাছে মনে হচ্ছে যে না, অ্যাকচুয়ালি ফেসবুকের মানে ভালো দিক তো অবশ্যই আছে, যে আমি ফেসবুকের মাধ্যমে প্রচার করতে পারতেছি, ফেসবুকের মাধ্যমে লোকজন আমার প্রোডাক্ট গুলো দেখতে পারতেছে, ফেসবুকের মাধ্যমে তারা আমাকে অর্ডার করতেছে, ইভেন তারা আমার কাছ থেকে ওইভাবে অর্ডার করে নিয়েও যাচ্ছে, তো এটা তো অবশ্যই ভালো দিক। চমৎকার, এই লাস্ট যে পয়েন্টে আপনি বললেন, ফেসবুকে অর্ডার করছে এবং ফেসবুকের থ্রুতে আপনি ডেলিভারি দিচ্ছেন, এই প্রসেসটা নিয়ে অনেকে যারা অনলাইনে ব্যবসা করবেন তারা আসলে একটু ধোঁয়াশার মধ্যে থাকে। সো এই যে অর্ডারটা দেয়া, এবং আপনি যেহেতু প্রিন্টিং এর কাজ করছেন, আপনি একটা বিষয় ছাপিয়ে ফেলছেন তাই না, তো জিনিসটা তো ধরেন কোন একটা লোগো ব্যবহার করছেন সেই প্রিন্টে, তো এরকম কি কখনো বাজে অভিজ্ঞতা হয়েছে যে অনলাইনে অর্ডার দিয়েছে পরবর্তীতে সেখানে মানে ফেক অর্ডার কখনো পেয়েছেন আপনি, যে অর্ডারটা আসলে কোনো রকমের অ্যাকচুয়াল অফিসিয়াল অর্ডার ছিল না, এটা আসলে জাস্ট একটা ফান ছিল, বাট আপনি সেখানে একটা ইনভেস্ট করে ফেলেছেন, এরকম কখনো হয়েছে? এরকম ভাইয়া প্রতিদিনই 2-4টা হয়, যেরকম আমার হচ্ছে প্রিন্টিং প্রেসের ক্ষেত্রে এখনো পর্যন্ত হয়নি, কারণ এখানে আমি মানে হাফ অ্যাডভান্স নিয়ে দেন আমি হচ্ছে কাজ শুরু করি, আর যেটা হচ্ছে ওকে কারণ এখান থেকে তো আমার হচ্ছে আরো 17 জনের রুজি রুটি রুজি রিলেটেড, তো সেক্ষেত্রে আমি একটা ইনভেস্ট করে ফেললাম, রাইট পরবর্তীতে আমার টাকাটা আটকে গেল, আমি তাদের মানে আমার যারা মানে কর্মচারী আছে আমি তো তাদের ফেলে দিতে পারবো না, তাদের তো আমি মানে কষ্টের মধ্যে রাখতে পারবো না, যার কারণে আমি রাইট কাজটা যখন করি তখন আমি হাফ অ্যাডভান্স নিয়ে কাজ করি, আর যখন আমি অনলাইন অর্ডারটা নিই বা কেউ আমাকে অর্ডার দেয়, প্রোডাক্ট আমি পোস্ট করার পরে তারা হচ্ছে অর্ডার দিয়ে প্রোডাক্ট নিয়ে যায়, যে আপু আমি আজকে না আমি আগামী কালকে, বা আপু সমস্যা আছে আমি 2 দিন পরে প্রোডাক্ট দিব, এরকম প্রতিদিনই 2-4টা ক্লায়েন্ট পাওয়া যায়, যে যারা দেখা গেল 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে মেসেজ দিচ্ছেন, আপনি মেসেজের রিপ্লাই দিচ্ছে না, আর যখনই যদিও বা তারা মেসেজ সিন করে, মেসেজ সিন করে রেখে দিচ্ছে, আর যদিও বা সিন করে তখন এক্সকিউজ কি, আপু আমি অমুক জায়গায় আসছি, আমার অমুক মারা গেছে, অমুক অসুস্থ, অমুক গ্রামে যেখানে বিকাশ নাই, যে আমি আপনাকে বিকাশ করে টাকা পাঠিয়ে দিবো, আসলে বাংলাদেশে এখন এরকম গ্রাম আছে কিনা যে যেখানে বিকাশ অ্যাটলিস্ট পৌঁছায়নি, এটা খুবই হাস্যকর। তো এই লেম এক্সকিউজ তো ওকে প্রতিদিনই 2-4টা আসে, আর এগুলো হয়ই, তো এটা মানে প্রথম দিকে খুবই বাজে লাগতো, যে আমি তার জন্য রেডি করলাম প্রোডাক্ট, তো দেন হচ্ছে তো তখন তো আমার ইনভেস্ট কম ছিল, অনেকে দেখা গেল যে আপু ঠিক আছে তোমার কাছে নাই তুমি আনাই দাও প্রোডাক্ট, আমি তোমার কাছ থেকে নিয়ে যাব, এরকম বহুতবার হচ্ছে যে আমি প্রোডাক্ট আমার কাছে নাই আমি আনাই দিছি কুরিয়ারের মাধ্যমে, আমার কুরিয়ার চার্জ সহ এক্সট্রা অনেক টাকা খরচ হয়ে গেছে কিন্তু তারা প্রোডাক্ট নেয়নি। তো এখন যেটা হয়ে গেছে, এখন তো আমার প্রোডাক্ট কোয়ান্টিটিও বেড়ে গেছে, তো সব ধরনের প্রোডাক্টই আমার কাছে থাকে,
তো ওরকম দুই চারজন আসবে যাবে, এটা মেনে নিয়ে বিজনেস করতে হবে। তো এটা আসলে আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না যে আপনার কাছে ফেক পিপল আসবে না। ফেক পিপল মানে অলওয়েজ আসবে, আর তারা সবার আগেই কমেন্ট করবে আর নেওয়ার জন্য লাফাবে, আপু এটা আমার জন্য মাস্ক বুক করো, আমি নিবই নিবো, কিন্তু পরবর্তীতে নক করে দেখবেন এই আমার পছন্দ হয়নি, এই খালার পছন্দ হয়নি, এইগুলো থাকেই। খুব ভালো একটা পয়েন্ট চলে আসছে। যারা আমার এই লাইভটা দেখছেন বা পরবর্তীতে এই ভিডিও গুলো দেখবেন, তাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন, আমাদের যেই বন্ধুরা, সে ছেলে হোক বা মেয়ে হোক, তারা যখন অনলাইনের থ্রুতে আপনার একটা অর্ডার কে গ্রহণ করে এবং সেটা নিয়ে কাজ করে, তো আপনারও কিন্তু একটা দায়িত্ববোধ চলে আসে আপনার প্রোডাক্টটা টাইমলি রিচ করা। সো আমার মনে হয় যে বাংলাদেশের অর্থনীতিতে অনলাইন ব্যবসাগুলো কিন্তু একটা চমৎকার ভূমিকা পালন করছে। তো সেখানে আমরা উৎসাহ দেই, সেখানে আমরা এমন কোনো কাজ না করি যাতে করে আমাদের এই যে উদ্যোক্তারা কাজ করছেন, চেষ্টা করছেন তারা ভালো কাজ করার, তারা আসলে উল্টো কষ্ট পায় এবং সেখান থেকে আস্তে আস্তে সরে যায়। সবাই হয়তো বা বিপাশার মতো ফ্যামিলি সাপোর্টটা পাবে না, কেউ কেউ কিন্তু একেবারে একটা ইনভেস্ট শুনতে পাচ্ছেন বিপাশা? জি আমি শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। তো আমরা একটু ডেলিভারির বিষয়টা সম্পর্কে জানবো। হ্যাঁ, তো ডেলিভারি বিষয়টা সম্পর্কে এরকম জানবো যে অনেকেই আসলে হয়তো ভাবে যে ঠিক আছে, আমি একটা প্রোডাক্ট সম্পর্কে ভালো জানি এবং এটা নিয়ে আমি বাসায়, আমার কোনো শপ লাগবে না, আমি বাসা থেকেই ব্যবসা করব, কিন্তু মানুষের কাছে পৌঁছে দিবে, মানে এই যে বিষয়টা সম্পর্কে একটু যদি জানি, যে আপনি যখন অর্নামেন্টস নিয়ে কাজ করতেন সেই সময় থেকে যদি একটু শুনি যে এইটাকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, বা এই এই ক্ষেত্রে কন্ট্রাক্টটা কিভাবে হয় ডেলিভারি ম্যানদের সাথে। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, অনেকেই আছে যে যারা বাসা থেকে বিজনেস করে, যেরকম আমি প্রথমে শুরু করছিলাম যে যেই প্রোডাক্ট নেন না কেন আমার বাসায় এসে নিতে হবে, কেউ যদি চায় যে বাসায় এসে দেখে মানে বসে দেখে নিবে, তো এই সার্ভিসটাও আমার এখানে ছিল। তো আর এখন যেটা, এটা তখনের কথা, 2016 সালের কথা। পরবর্তীতে তখন হচ্ছে প্রোডাক্ট সেল যখন বেড়ে গেল, তখন অনেকেই আছে যে আসতে পারছে না, তারা বলছে যে আপু আমি আসতে পারছি না, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি একটু কোনোভাবে আমার বাসায় এটা দিয়ে দেওয়া যায় কিনা। খুলনার মধ্যে যেখানে যেখানে হচ্ছে সেখানে আমার একটা লোক রাখা ছিল, মানে অ্যাকচুয়ালি ওকে আমি পার্মানেন্টলি রাখিনি, পার্মানেন্টলি একটা লোক রাখতে গেলে 5-7 হাজার টাকা মানে তাকে বেতন দিতে হতো। তো আমার বিজনেস যেহেতু ছোট ছিল, 5-7 হাজার টাকা বেতন দেওয়া আমার পক্ষে পসিবল ছিল না। তো সেক্ষেত্রে এরকম ছিল যে কোনো ছেলে বা একটা ছেলে ছিল, মানে আমাদের পাশেই, ও একটা কফি শপে মানে কাজ করতো, ওয়েটার হিসেবে ছিল। আমি ওকেই বলি যে ঠিক আছে, তুমি যখন অফ টাইম তোমার থাকবে, তুমি ডিউটিতে যাও সকাল 10টায়, তো তার আগে যদি আমার কিছু প্রোডাক্ট ডেলিভারি দিয়ে যেতে পারো, বা দুপুরবেলা যখন লাঞ্চে বাসায় আসো তখন তুমি কিছু প্রোডাক্ট যদি দিতে পারো। তো সেই থ্রুতেই ও রাজি হয়ে যায়। আর ওর সাথে আমার কোনো মান্থলি কন্ট্যাক্ট ছিল না যে ঠিক আছে আমাকে মান্থলি এত টাকা পে করতে হবে। আর আমি যেরকম প্রোডাক্ট ডেলিভারি দিই, খুলনার মধ্যে ডেলিভারি হলো হোম ডেলিভারি 50 টাকা 60 টাকা, জায়গা ভেদে দাম আপ ডাউন করে। তো সেক্ষেত্রে ওই 50 টাকা 60 টাকা যেটাই হোক না কেন, সেটা ওই ছেলেটা নিয়ে বা আমি ওকে দিয়ে দিই, এখানে তো আর আমার কোনো লাভ নেই। বা এখানে যে ছেলেটা কষ্ট করে যাচ্ছে সাইকেল চালায়, তো দেন তার তো একটা খরচের ব্যাপার আছে। আর যারা হচ্ছে কুরিয়ারে নেয়, তো সেক্ষেত্রে কুরিয়ারে তাদের করে দিই, সেক্ষেত্রে কুরিয়ার কুরিয়ার চার্জ চার্জটা তো তারা অবভিয়াসলি আগে পেমেন্ট করে। ওকে, খুব চমৎকার কিছু বিষয় জানলাম আমরা। আর মিনিট দশেকের মতো আড্ডা দিব, একটু বন্ধুদের কাছ থেকে ঘুরে আসতে চাই। যেমনটা জানিয়েছেন আমাদের সাথে বন্ধু রোকেয়া, খুব ভালো লাগছে, আমিও কিছু একটা করতে চাই। খুব ভালো, আপনি কিছু একটা করতে চান বলেই তো আমরা আজকের এই স্টোরিটা আপনাকে শোনাচ্ছি। আই হোপ যে আপনি কিছু একটা করবেন। এমডি পাভেল বলছেন তিনি রয়েছেন নোয়াখালী থেকে, ইভান বলছেন খুব ভালো লাগছে, রনি আহমেদ জয়েন করেছেন আমাদের সাথে, সাইদ রানা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, যুক্ত হয়েছেন সাব্বির আহমেদ রাফি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এদিকে বন্ধু ঝুমুর আক্তার যুক্ত হয়েছেন আমাদের সাথে, বন্ধু নাম হচ্ছে আরফান আহমেদ, আরিহা আহমেদ অহনা ঢাকা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, নাহিদা সুলতানা এসএমএস করেছেন উইমেন এম্পাওয়ার, এক্স্যাক্টলি নাহিদা সুলতানা ধন্যবাদ কাছে থাকবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছেন সাজ্জেদ, আমাদের সাথে তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে, আরফান আহমেদ যুক্ত হয়ে গেছেন,
আমাদের সাথে যুক্ত হয়েছেন এনার্জি রহমত, ধন্যবাদ কাছে থাকবার জন্য বন্ধু। বর্ষা ঋতু যুক্ত হয়েছেন অপূর্ব ইসলাম, হৃদয় যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, নাজমিন আশা আছেন আমাদের সাথে, রয়েছেন হৃদয় সহ আরো অনেক অনেক বন্ধু। তো বিপাশা, যে প্রশ্নটা আমি এখন আপনাকে করব, কখনো ব্যবসা করতে গিয়ে হোঁচট খেয়েছেন বা কখনো এই কাজগুলো করতে গিয়ে 2016 থেকে 2020 4 বছর, এই 4 বছরে কখনো এরকম হয়েছে যে খুব মানে এই কাজ করতে গিয়ে খুব বড় কষ্ট পেয়েছেন, আবার ঘুরে দাঁড়িয়েছেন, এরকম হয়েছে কখনো? মানে হ্যাঁ, জানতে চাচ্ছি এটা স্ট্রাগল পিরিয়ডটা হয়েছে। কেমন ছিল। স্ট্রাগল পিরিয়ডটা অবভিয়াসলি খুব বাজে ছিল। যেরকম আমি যখন ফার্স্টে বিজনেসটা শুরু করি, তো ফার্স্টের দিকে আসলে মানে পপুলারিটি তো অত ছিল না, আর খুলনার লোকজন তখন এত অনলাইন শপিংও করতো না। তো সেক্ষেত্রে আমি কিছু টাকার জিনিস এনে, আমার দেখা গেল ওই প্রথমেই যে আমি 400-500 টাকার জিনিস কিনেছিলাম, তো সেটাই আমার সেল হতে হতে 2-3 মাস লেগে যায়। পরবর্তীতে আমি বললাম যে আমি প্রায় অলমোস্ট 7,000 টাকার জিনিস আনি, বা 7,000-এর কিছু বেশি। তখন এরকম ছিল যে 7,000 টাকার জিনিসই সেল করতে করতে আমার 3 মাস 4 মাস লেগে গেছে, দেন তারপর আমি হয়তো বা 15,000 টাকার জিনিস আনছি। তো আসলে ওই টাইমটা অনেক বেশি মানে টাফ টাইম ছিল, কারণ যেহেতু আমি তখন আব্বুকে বলে দিছিলাম যে আমি বিজনেস করব, আমার হাত খরচ দিতে হবে না। তো আলটিমেটলি এদিকে আমার প্রোডাক্টটাও সেল হচ্ছে না, আর সবকিছুরই তো একটা লিমিটেশন ডেট থাকে, এক্সপায়ারি ডেট যেটাকে বলে। অর্নামেন্টস গুলা রুমে থাকতে থাকতে দেখা গেল 2-3 মাস হয়ে গেছে, ওটা একটু কালো হয়ে যাচ্ছে। কসমেটিক্স এর ডেট দেখা গেল একদম কাছাকাছি চলে আসছে, যে আমি যদি কিছুদিনের মধ্যে সেল করতে না পারি, তাহলে হচ্ছে এটা মানে আমি পরবর্তীতে আর এটা ব্যবহার করতে পারবো না, এটা পুরো বাদ ওয়েস্টেজ হয়ে যাবে। তো এরকম আর কি। তো ওই টাইমটা আসলে খুব খারাপ লাগতো, যে আর এর মধ্যে তো এরকমই ছিল যে আপুরা প্রোডাক্ট অর্ডার করতো, প্রোডাক্ট অর্ডার করে তারা নিত না, ক্যান্সেল প্রোডাক্টের মানে পরিমাণটাও অনেক বেশি ছিল। আবার এরকমও হয়েছে ওই টাইমে, আমি ঢাকাতে কিছু আপু অর্ডার করছিল, অর্ডার করার পরে তারা আমি কুরিয়ার করে পাঠিয়ে দিছি, বাট তারা কুরিয়ার থেকে রিসিভ করেনি। তো আলটিমেটলি কিছুদিন পরে প্রোডাক্টটা যখন ব্যাক আসছে, কুরিয়ারে প্রোডাক্ট দিলে অ্যাকচুয়ালি ওরা তো ওদের মতো করে নিয়ে যায়, তো সেখানে শ্যাডো বক্স ছিল, কিছু নেল পলিশ ছিল, যেগুলা ভেঙে যায়, আমার পুরা অনেক টাকারই লস হয়ে যায়। তো এই টাইমটা আসলে খুব টাফ ছিল। ওকে, ফয়সাল আহমেদ নামে একজন আমাদের বন্ধু, তিনি প্রশ্ন করেছেন বিপাশাকে, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু সি ইউ বিজনেস ইন 5 ইয়ার্স, 5 বছরের মধ্যে আপনি আপনার ব্যবসাটাকে কোথায় দেখতে চান? আপনার প্রিন্টিং প্রেস বলেন বা আপনার অনলাইনের অন্যান্য যে ব্যবসা আছে, সবকিছু মিলিয়ে 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? অ্যাকচুয়ালি আমি যদি এখন বলি যে আমি হচ্ছে আলিবাবার মতো অনলাইন শপ করব, তাহলে তো সেটা হবে না। তো যেটা 5 বছর পরে, হ্যাঁ, আমার গার্লস স্টেশনে আমি একটা শোরুম দিতে চাই, আর যেটা প্রিন্টিং প্রেস বন্ডেক্স আছে, তো বন্ডেক্সই থাকবে, কিন্তু এখানে আরো কিছু এডিশন অ্যাড হবে। যেরকম আমরা এখন শুধুমাত্র কাগজ নিয়ে কাজ করছি আর ব্যাগ নিয়ে কাজ করছি, তখন দেখা গেল আমি পেপার সাইডে যাব, যে আমি তখন দেখা গেল একটা পেপারও আমি পাবলিশ করতে পারি। সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, কিন্তু ইচ্ছা আছে যে পরবর্তীতে মানে অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা যেটা বুঝি, প্রেস বলতে ছাপাখানা, ছাপাখানায় কি ছাপা হয়, পেপার ছাপা হয়। তো আলটিমেটলি লাস্ট গোল তো ওইটাই, যে একটা পরবর্তীতে একটা পেপার ছাপাখানাই আমার মানে লাস্ট গোল, তো ওইটা তো করতেই হবে।